এই মুহূর্তে হাওফিশের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, সপ্তাহ শুরুতেই ফের বৃষ্টির ভূকটি বাংলায়। জগদ্ধাত্রী পূজোয় কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো সপ্তাহ শুরুতে কবে থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওফিশের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অক্ষায়ণের শুরুতেই ফের রাজ্যে বৃষ্টির ভুকুটি। আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। তার আগে এই কয়েকটা দিন উত্তরে হাওয়ার হাত ধরে ফিরবে শীতের আমেজ। আগামী 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি নামতে পারে, এরপর তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও পরের সপ্তাহের শেষের দিকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণা বাতাসের প্রভাব বাড়তে পারে আগামী 20 ও 21 নভেম্বর, সোমবার ও মঙ্গলবার। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে জগদ্ধাত্রী পুজোয় অষ্টমী ও নবমীতে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সকাল সন্ধে শীতের আমেজ কিছুটা ফিরবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে, আগামী 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। তবে আবার আগামী 20 নভেম্বর, সোমবার ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষের দিকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ে বাংলায় আকাশ মেঘলা ছিল, কিন্তু ঝড় কেটে যেতেই আকাশ পরিষ্কার, রাতের তাপমাত্রা কমে গিয়েছে খানিকটা, শীতের আমেজ ফিরেছে। তবে পাকাপাকিভাবে শীত আপাতত আসছে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবার মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার ও মঙ্গলবার। কলকাতায় আগামী 2 থেকে 3 দিন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 20 ডিগ্রির নিচে থাকবে। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে, বাড়বে শীতের আমেজ।